আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নয়ন জুড়ানো এই যে ক্যাপসিকামের যেই ফলন সেটি আসলে তৈরি করেছেন ধামরাইয়ের হাবিব যাকে নিয়ে আমরা কিছুদিন আগে একটি প্রতিবেদন প্রচার করেছিলাম এই কৃষি জীবনে তো সেই হাবিবের যেই ক্যাপসিকামের ক্ষেত সেখানে এখন নিয়মিত ফল উঠছে ক্যাপসিকাম উঠছে এবং বেশ ভালো পরিমাণে ফল উঠছে তার যে ক্যাপসিকামের ক্ষেত থেকে কিন্তু হাবিবের মন খারাপ কারণ ক্যাপসিকাম বিক্রি করার যেই তিনি যেই দাম পাওয়ার আশা করছিলেন প্রায় ক্ষেত্রেই সেই দাম তিনি পাচ্ছেন না এবং পাচ্ছেন না সেটি বাজারে দাম কম সেই কারণে নয় পাচ্ছেন না সিন্ডিকেটের কারণে অর্থাৎ যেখানে অর্থাৎ কারওয়ান বাজারে তিনি যেই ক্যাপসিকাম বিক্রি করেন সেই কারওয়ান বাজারে ক্যাপসিকাম যারা কিনেন তারা একটি সিন্ডিকেট করে ফেলেছেন এবং সেই সিন্ডিকেটের কারণে বাজারে কিন্তু ক্যাপসিকামের দাম খুব বেশি পাচ্ছেন না তারা অথচ যারা খুচরা পর্যায়ে কিনে খাচ্ছেন তারা কিন্তু বেশি দাম দিয়ে কিনে খাচ্ছেন তো শুরুতেই চলুন আমরা একটু খুচরা বাজারের অবস্থা দেখি তিরিশ টাকা পিস আর ওই যে লাল হলুদ সত্তর টাকা পিস লাল হলুদ দুইটা টাকা পিস একটা গ্রিন দাও একটা তুমি একটা ওজন দিবা বা কতখানি ওজন হয় কত তার মানে হলো একশো পঁচাশি টাকা কেজি আমি খুচরা বাজার থেকে কিনে খাচ্ছি অথচ এই ক্যাপসিকাম যখন কারণ বাজারে পাইকারি বিক্রি করতে যাচ্ছেন হাবিবের মতো কৃষকরা তখন কিন্তু দৃশ্যপট একেবারেই ভিন্ন তিন ভাগের এক ভাগ দামও কিন্তু খুচরা বাজারের তিন ভাগের এক ভাগও নয় আমার এই ক্যাপসিকামগুলো গতকাল যখন আমি কাবরান বাজার দিচ্ছি সেখানে দিচ্ছি হলো পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ টাকা মানে ওরা সিন্ডিকেটের কারণে এইটাই আমি যখন কাবরান বাজারে বাইরে বিক্রি করতেছি তখন একশো দশ থেকে একশো পাঁচ টাকার মধ্যে বিক্রি করতে পারছি তাহলে তো বুঝতে পারছি কাবরান বাজার সিন্ডিকেটের কারণে আলটিমেটলি আমি সব সব ক্যাপসিকাম চাষিরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই যে দেখলেন যে একজন একটি খুচরা বাজারের যে দাম এবং পাইকারি বাজারের যে দাম সেই দামের যে বিরাট পার্থক্য সেই পার্থক্যের মধ্যে এখানে কিন্তু কৃষকের লাভ খুব বেশি হচ্ছে না এবং এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু যেটি হয় সেটি হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণকারী যে সিন্ডিকেট গড়ে উঠেছে সেই সিন্ডিকেটের কারণেই কিন্তু এটি সম্ভব হচ্ছে না এবং হাবিব সেটি ধরতে পেরেছেন ধরতে পেরে তিনি অন্য বিভিন্ন জায়গায় ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তারপরে এই ক্যাপসিকাম বিক্রি করার চেষ্টা করছেন যাতে করে তিনি ভালো দাম পান এবং যেটি তিনি জানিয়েছেন যে কারণ বাজারে তিনি যে দামে বিক্রি করেন তার তার চেয়ে দ্বিগুণেরও বেশি দামে কিন্তু তিনি অন্য বাইরে বিক্রি করছেন অর্থাৎ বাজারে কিন্তু এটির দাম রয়েছে কিন্তু এই সিন্ডিকেটের কারণে কিন্তু এটির দাম ঠিকমতো কৃষকরা পাচ্ছেন না আমাদের কৃষির ক্ষেত্রে এটি খুবই দুর্ভাগ্যজনক অধিকাংশ ক্ষেত্রেই এই কৃষিতে এমন সিন্ডিকেটের কারণেই কিন্তু কৃষকরা ঠকে যান তারা কষ্ট করে উৎপাদন করেন তারা সরবরাহ করেন তারা মানুষকে খাইয়ে বাঁচিয়ে রাখেন কিন্তু তারা ন্যায্য মূল্যটা পান না মূল্যটা মাঝখান দিকে চলে যায় তৃতীয় পক্ষের অর্থাৎ যেটিকে আমরা বলি যে যে দালাল শ্রেণী বা তৃতীয় পক্ষ যারা ফরিয়া তারা কিন্তু মূলত এই যেই সিন্ডিকেট করে এই বাজারটা নিয়ন্ত্রণ করে মূল লাভটা কিন্তু তারা নিয়ে নেন কৃষক ঠকে ভোক্তা বেশি দাম দিয়ে কিনে মাঝখান থেকে এই যে যারা সুবিধাভোগী শ্রেণী তারা কিন্তু মূল মূল লাভটা যেটি সেটি নিয়ে নেয় তো এইরকম একটি পরিস্থিতিতে আমাদের বারবার যেটি বলা দরকার সেটি হচ্ছে যে কৃষির ক্ষেত্রে একটি একটি পরিকল্পিত বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং কৃষক ভাইদেরকে বলবো আপনারা নিজেরা যারা এই ধরনের ফল ফসল উৎপাদন করেন তারা আপনারা নিজেরা নিজেদের মধ্যে বিভিন্ন যোগাযোগ তৈরি করেন এবং কে কোথায় বিক্রি করছেন কোথায় ভালো দাম পাওয়া যাচ্ছে সেগুলো নিজেদের মধ্যে তৈরি করে যোগাযোগ তৈরি করে একটা নিজেরা একটা মার্কেট তৈরি করেন প্লেস তৈরি করেন সেটি অফলাইনে হোক অনলাইনে হোক দেখুন আপনারা সবাই কিন্তু একটি ভালো মূল্য পেতে পারেন কারণ শুধু সিন্ডিকেটের কাছে যদি আপ দেশের এই লাখ লাখ কৃষক যদি হেরে যায় তাহলে কিন্তু আমাদের কৃষি হেরে যাবে এবং আমাদের মানুষদের কিন্তু একসময় খাদ্য সংকটে পড়তে হবে সেই জায়গাটি নিশ্চিত করা এবং সেদিকে দৃষ্টি দেওয়া সরকারের যেমন কর্তব্য তেমনি কৃষকদেরও সচেতন হওয়া দরকার এবং সিন্ডিকেট ভাঙার জন্য আমাদের প্রশাসনেরও কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেদিকে দৃষ্টি দেওয়া জরুরি বলে মনে করি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ